হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুবই একটা সিম্পল রেসিপি তিতুর ডাল নিয়ে এসেছি। এটা আমরা সবাই করতে জানি, কিন্তু আমি আজকে খুবই সিম্পল সহজভাবে করছি। তো কিভাবে করছি চলুন দেখে নিন। এটা গরমকালে খেতে খুবই ভালো লাগে। এই তিতর ডাল মুগ ডাল দিয়েও হয়, কিন্তু আজকে আমি মটর ডাল দিয়ে করব। তো আমি এখানে 50 গ্রাম মটর ডাল নিয়েছি। আর নিয়েছি আমি এখানে দু ভাগে আদা কেটে রেখেছি, আমি আদা গ্রেট করে রেখেছি, আর দু ভাগে করেলা কেটে রেখেছি, আর একটুখানি ফোড়নে দেব সর্ষে আর শুকনো লঙ্কা। চলুন এবার প্রসেসটা শুরু করি। এই সমস্ত জিনিস সাইড করে আমি এবার একটা কুকার, প্রেশার কুকার নিলাম। এর মধ্যে দেব ডাল, ডাল ভালো করে ওয়াশ করব, 2 থেকে 3 বার ধুব। এইবার ভালো জল দিচ্ছি আমি পরিমাণ মতন। এরপর দেব নুন, সামান্য নুন দেব, নুন আমি পরেও দেব। তো এখানে এক ভাগ আমি যে আদা গ্রেট করে রেখেছি ওই আদা দিচ্ছি, আর দু ভাগ যে করেলা কেটে রেখেছিলাম ওই এক ভাগ দিয়েলাম। এটা আমি প্রেশার কুকার সিটি লাগাবো, 3 সিটি। তিন সিটি হয়ে গেছে, ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি এখানে কড়াই গরম হতে দিয়েছিলাম। তো তেল দিলাম, আমি সামান্য তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, তো আমি করেলাগুলো ভাজছি 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেম হাই আছে এখনো। এই দেখুন ভাজা হয়ে গেছে, তো আমি সাইড করে নিচ্ছি। আপনারা তুলে নিতেও পারেন, কিন্তু আমি সাইড করে ওর মধ্যেই দেব ফোড়ন। দিচ্ছি শুকনো লঙ্কা একটা, সামান্য সর্ষে, এবার আমি আদা দিচ্ছি। আমি আমি দু ভাগ আদা রেখেছিলাম, একটা আমি ডালের মধ্যে দিলাম কাঁচা, আর এক ভাগে যে এখন তেলের মধ্যে দিচ্ছি। আপনারা বাটাও করতে পারেন, কিন্তু গ্রেট করে খুবই ভালো লাগে টেস্ট। তো আমি এবার দেব সেদ্ধ করে রাখা ডাল, একটু জল দিলাম, একটু পাতলা পাতলাই ভালো লাগে, বেশি ঘন ভালো লাগে না। তো নুন দিয়েছি আমি এখানে, আগে নুন কম দেওয়া হয়েছিল। তো সামান্য চিনি দিলাম। ডাল ফুটে গেছে, তো আমি একটু ফ্লেভারের জন্য আমি দিচ্ছি ঘি। ব্যাস রেডি হয়ে গেলে তিতর ডাল খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে। আপনারাও মনে হয় এইভাবেই করে, যদি এইভাবে না করেন তাহলে একবার নিশ্চয়ই ট্রাই করবেন, খুবই ভালো লাগে। একটু ঢেকে রাখলাম, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। যে কোনো রান্না করবেন না কেন, ঢেকে রাখবেন, শেষ দিক থেকে খুবই ভালো টেস্ট আসে। খুবই একটা সিম্পল রেসিপি আর খেতেও খুবই ভালো লাগে। আর এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।